বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীতে এমন রহস্যময় জায়গা আছে যেখানে ভুল করে একবার গেলে আর কখনও ফিরে আসতে পারবেন না এই জায়গাটি আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গা যেটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত কিন্তু সত্যিকার অর্থে এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাপ ঠিক কতটুকু তা সঠিকভাবে এখন পর্যন্ত কেউ জানে না আর এর কারণে প্রতি বছর এখানে হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেনের দুর্ঘটনার শিকার হয় যা শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না অনেকে মনে করে এখানে ভৌতিক কিছু আছে কিংবা এই জায়গাটিকে এলিয়ানেরা নিয়ন্ত্রণ করে আর অনেকেই ভাবে এখানে কোনো সামুদ্রিক দানবের রাজত্ব চলে যেই রাজত্বে কারো অনুপ্রবেশ দেখলেই তাকে গায়েব করে ফেলা হয় বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে আমরা ঘরে বসে পুরো পৃথিবীর খবর জানতে পারলেও বিজ্ঞানীরা এই ছোট্ট একটি জায়গা সম্পর্কে কিছুই জানাতে পারেনি তাহলে কি এই জায়গাটা পৃথিবীর কোনো অংশ নয় উনিশশো সত্তর সালের চৌঠা ডিসেম্বর পাইলট ব্রুথ গার্নন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রোস থেকে ফ্লোরিডা ডোস্টে যাওয়ার জন্য টেক অফ করে এ সময় বারমুডা ট্রায়াঙ্গেলের নামে জায়গাটি বেশি পরিচিত ছিল না আর এই রাস্তা দিয়ে এর আগেও পাইলট অনেকবার যাতায়াত করেছিল তাই সে নিশ্চিন্তে এই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু সে কল্পনা করতে পারেনি এই যাত্রাটাই তার চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ যাত্রাপথেই হঠাৎ অনেক অদ্ভুত দুর্ঘটনা ঘটতে থাকে প্রচণ্ড ঝড় আর কালো মেঘে চারদিক ঠেকে যায় তবে সেই বিষয়টিকে একেবারেই স্বাভাবিকভাবে এড়িয়ে যায় এ পর্যায়ে তেমন কিছু না হলেও প্লেনটি যখন এগারো হাজার পাঁচশো ফুট উপরে পৌঁছে যায় তখন আরও একবার প্রচণ্ড কালো মেঘে চারিদিকে ছেয়ে যায় তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না এটা দেখতে অনেকটাই টানেলের মতো ছিল হঠাৎ এমন ঘটনায় সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না সে এই মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করে আর সে যখন এই মেঘের ভেতরে প্রবেশ করে তখন চারিদিকে কালো হয়ে যায় সে এর আগে কখনো এমন অদ্ভুত দৃশ্য দেখেনি এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে কিন্তু এই বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না এমন এমনকি রকম বৃষ্টিপাত ছাড়াই এই বিদ্যুৎ চমকাচ্ছিল এছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটটি সাধারণের তুলনায় অনেকটাই অস্বাভাবিক ছিল এমন ভয়ানক এক জায়গা থেকে প্রায় বিশ মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে আর সে একটি পেঁচানো টানেলের মাছ বরাবর ছিল এটা হয়তো গোলক যার ভেতর থেকে সে আর কখনোই বের হতে পারবে না কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না এর মধ্যে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে যায় সে দেখতে পায় তার সামনে উজ্জ্বল আলো জ্বলছে তখন সে ভাবতে থাকে এরই মাধ্যমে হয়তো টানেলের সমাপ্তি হতে চলেছে তাই সে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এই টানেলের শেষ অংশে পৌঁছানোর সাথে সাথেই প্লেনটি যেন সংকুচিত হয়ে যাচ্ছিল আর প্লেনের ভেতরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল প্লেনের ভেতরে থাকা কম্পোজ ডিরেকশন বারবার নিজে নিজেই পরিবর্তন হচ্ছিল প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে আর পাইলট এ সময় তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু সে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না প্লেনটি তখনও টালেনের ভেতরে ছিল এভাবেই দুলতে দুলতে প্লেনটি শেষ অংশ থেকে হঠাৎ বেরিয়ে যায় তবে এই বিশ মিনিট তার সাথে যে রহস্যময় ঘটনা ঘটেছিল তা কখনো স্বাভাবিকভাবে ঘটার মতো নয় এখান থেকে বেরিয়ে যেন সে প্রাণ ফিরে পেয়েছে আর প্লেনের সব যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করতে থাকে বিশ মিনিট সে ঠিক কোন জায়গায় ছিল সেটাও বুঝতে পারছিল না তাই সে দ্রুত ব্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন প্লেনের লোকেশন ট্র্যাক করা হয় তখন তারা সেখানে কোনো প্লেনের সিগন্যালই দেখতে পায়নি এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানায় এই প্লেন ইতিমধ্যে তাদের ইয়ারপ্রেস অতিক্রম করে ব্যায়ামের ইয়ারপ্রেসের দিকে চলে যাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব কারণ তার এই যাত্রা প্রায় চারশো কিলোমিটারের এই যাত্রাটির জন্য সময় লাগার কথা ছিল নব্বই মিনিট কিন্তু সে মাত্র সাতচল্লিশ মিনিট যাত্রা করেছে আর এই প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় দুইশো কিলোমিটার তাই এই প্লেনে করে মাত্র সাতচল্লিশ মিনিটে চারশো কিলোমিটার পাড়ি দেওয়া অসম্ভব তাই সে মনে মনে ভেবেছে গ্রাউন্ড কন্ট্রোল হয়তো কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায় কারণ তাদের ইনফরমেশন একেবারেই সঠিক ছিল তার সামনেই ছিল মায়ামের এয়ারপোর্ট আর যখন এয়ারপোর্টে ল্যান্ড করে ফিউল চেক করছিল তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ চারশো কিলোমিটারের যাত্রায় তার যত ফিউল খরচ হওয়ার কথা ছিল তার অর্ধেকও খরচ হয়নি মানে প্লেনটি মাত্র দুইশো কিলোমিটার যাত্রা করেছে অথচ এই রাস্তাটি চারশো কিলোমিটারের তাই সে মাত্র দুইশো কিলোমিটার পাড়ি দিয়ে কিভাবে এখানে এসে পৌঁছালো এই রহস্যের সমাধানের জন্য তিনি অনেক বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলেন কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি উল্টো তারা ভ্রুশের দোষ খুঁজতে থাকে আজ পর্যন্ত এই বারমুড়া ট্রায়াঙ্গেলে অনেক প্লেন আর জাহাজ গায়েব হয়ে গেছে শুধুমাত্র কয়েকটি ধ্বংসবশেষ ছাড়া বাকিগুলো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি এমনকি মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি তাই এই রহস্যময় জায়গাটি নিয়ে এই পর্যন্ত অনেক থিওরি লেখা হয়েছে অনেকের মতে এই জায়গায় সামুদ্রিক দানবের বসবাস রয়েছে তারা এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সবকিছু মানুষের ধারণা মাত্র নিশ্চিতভাবে এখনও পর্যন্ত কেউই কিছু বলতে পারছে না তাই এই জায়গাটি নিয়ে মানুষের আকর্ষণেরও শেষ নেই ভ্রুশের এই ঘটনাটি নিয়ে একটি থিওরি লেখা হয় যেখানে বলা হয় এই প্লেনের পেছনে ডার্ক এনার্জির হাত রয়েছে বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হলো একটি বিশেষ শক্তি যা ব্ল্যাক হোলের মতো স্পেস টার্ম কার্ভ করে যা এক ধরনের টানেল তৈরি করে যার ভেতর দিয়ে লক্ষ কিলোমিটারের দূরত্বের রাস্তাকে কয়েক মিনিটে অতিক্রম করে ফেলা সম্ভব আর সে হয়তো এমনই কোনো টানেলের ভেতরে প্রবেশ করেছিল ভাগ্যক্রমে সে জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল আর এ কারণেই চারশো কিলোমিটারের রাস্তা মাত্র সাতচল্লিশ মিনিটে অতিক্রম করতে পেরেছে তবে ডার্ক এনার্জি নিয়েও অনেকের মধ্যে নানা মতভেদ রয়েছে এখনও বিশেষজ্ঞরা এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি ক্রোশ একমাত্র ব্যক্তি যিনি বারমোড়া ট্রায়াঙ্গেল থেকে ফিরে আসতে পেরেছে কিন্তু ফিরে আসার এ ঘটনা এখনও রহস্য হয়ে আছে